আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। দর্শক অনেকেই প্রশ্ন করেছেন যে সৌদি দূতাবাস আমাদের পাসপোর্ট ফেরত দিচ্ছে, কেন দিচ্ছে? দেখুন, সৌদি দূতাবাস কিন্তু তারা একটা নিয়ম চালু করেছে, নিয়মটি সম্পর্কে কিন্তু আমি এর আগেও দুইটা ভিডিওতে কথা বলেছি। নিয়মটি হলো সপ্তাহে 20টা করে পাসপোর্ট তারা নেবেন স্ট্যাম্পিংয়ের জন্য, আগে যেখানে 60টি ছিল সপ্তাহে। সেজন্য যেই সব এজেন্সির অতিরিক্ত পাসপোর্ট দূতাবাসে জমা আছে বা দেওয়া হয়েছে, অনেকে হয়তো আগের নিয়মে 60-70টি পাসপোর্ট দিয়ে দিয়েছে, সেই পাসপোর্টগুলো থেকে 20টা পাসপোর্ট রেখে বাকি পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে। এটাই হলো কারণ। আপনারা যে প্রশ্ন করেছেন যে আমাদের পাসপোর্টগুলো কেন চলে আসতেছে, দূতাবাস কেন ফেরত দিচ্ছে, এর উত্তরটা হলো দূতাবাসের নিয়মের সাথে মিলতেছে না। দূতাবাসের নিয়ম হলো সপ্তাহে 20টি, যেখানে আগে ছিল 60টি। অতিরিক্ত যে পাসপোর্টগুলো দূতাবাসে যাচ্ছে বা গিয়েছে, সেই পাসপোর্টগুলোকে ফেরত দিচ্ছে, যার মধ্যে আপনার পাসপোর্টটাও পড়ে গেছে।